ঠিক কবে নাগাদ একটি কার্যকর করোনার ভ্যাকসিন বিশ্ববাজারে আসবে তা নিয়ে ক্রমে অনিশ্চয়তা বাড়লেও আগামী কয়েক মাসের মধ্যেই যে কোনো একটি ভ্যাকসিন ভারতের বাজারে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। বৈশ্বিক টিকা পরিকল্পনা কোভ্যাক্সের অন্তর্ভুক্ত দেশটির ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারত বায়োটেক তাদের ভ্যাকসিনের ট্রায়ালে স্বেচ্ছাসেবীর সংখ্যা কমিয়ে আনার ঘোষণা দিলেও ব্রিটেনের অক্সফোর্ডের তৈরি অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। That early next year we should have vaccine in the country from maybe more than one source. ব্রিটেনের অক্সফোর্ডের তৈরি অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের ফলাফল আগামী নভেম্বর ডিসেম্বর নাগাদ পাওয়া যেতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ব্রিটেনের পাশাপাশি ভারত, যুক্তরাষ্ট্র, ব্রাজিল সহ বিশ্বের আরও কয়েকটি দেশেও এই ভ্যাকসিনের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়াল অব্যাহত রয়েছে। চীনের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোফার্ম তাদের উদ্ভাবিত ভ্যাকসিন বিদেশে অবস্থানরত চীনা শিক্ষার্থীদের ওপর পরীক্ষামূলকভাবে প্রয়োগের প্রস্তাব দিয়েছে। পুরোপুরি বিনামূল্যে তারা এই ভ্যাকসিন কার্যক্রম চালাবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। সিনোফার্মের দুটি ভ্যাকসিনের গবেষণা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালের পর ভ্যাকসিনটির তৃতীয় পর্যায়ের পরীক্ষাও চীনের বাইরে চীন সহ আরো কয়েকটি দেশে অব্যাহত রয়েছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে করোনার একটি কার্যকর ভ্যাকসিন বাজারে এলেও চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও তুলনামূলক বয়স্ক ব্যক্তিরা এটি গ্রহণে অগ্রাধিকার পাবেন, ফলে তরুণদেরকে এটি গ্রহণে 2022 সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তবে এবছরের মধ্যেই যে কোনো একটি ভ্যাকসিন বাজারে আসবে বলে আবারও আশা প্রকাশ করেছে সংস্থাটি। অন্য কর্মকার, সময় সংবাদ।